এসে পাশে বসে পায়ে পায়ে কখনো চলে যায় দূর এই জীবন চাপনের সুর রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ শুরু হয়ে যাচ্ছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 মেগাহার্ট সঙ্গে তোমাদের সঙ্গে রয়েছি আমি বঙ্কু বাবু এবং সকাল সকাল আচ্ছা সকাল সকাল কি সাজিয়ে রেখেছি সেভ দ্য চিলড্রেন থেকে আশাদির ক্লাস আশা আন্টি শিখেছেন বাংলা পড়াবেন পাতাবাহার বই থেকে সুতরাং আর বিলম্ব না শুরু করতে দিচ্ছি আমাদের আজকের সকালের ক্লাস আর শান্তি নেবেন ওকে টিং টং হ্যালো ছোট্ট বন্ধুরা আমি আশা আন্টি সেভ দ্য চিলড্রেন থেকে বলছি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তাই তো বেশ আজকে আমি তোমাদের সাথে বাংলা ক্লাস করব তোমরা চটপট চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি বের করে ফেলো চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটি চটপট বের করে ফেলো পৃষ্ঠা 50 ওখানে আছে একটা সুন্দর কবিতা কবিতাটার নাম বিচিত্র স্বাদ কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে আমরা প্রথমে কবিতাটা পড়া যাক কেমন আমরা কবিতাটা পড়ি আর একটু বোঝার চেষ্টা করি যে কবিতাটার মধ্যে কি বলতে চেয়েছে আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে চুরি যায় সে হাঁকে চিনির পুতুল ঝুড়িতে তার থাকে যায় সে চলে যে পথে তার খুশি যখন খুশি খায় সে বাড়ি গিয়ে 10টা বাজে 10:30 বাজে নাইকো তারা হয় বা পাছে দেরি ইচ্ছে করে স্যালেড ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি তাহলে এখান থেকে আমরা কি বুঝছি এই যে প্যারাটার মধ্যে আছে যে লেখকের ফেরিওয়ালা হতে ইচ্ছে করছে স্বাদ হচ্ছে মানে ইচ্ছে করছে সে ঘুরে ঘুরে চুড়ি বিক্রি করবে চিনের পুতুল বিক্রি করবে যখন খুশি বাড়ি যাবে কোনো তাড়া নেই লেখক কী করছিল স্লেটে লিখছিল সেটা ফেলে রেখে মনে হচ্ছে যেন ফেরিওয়ালার মতো ঘুরে বেড়ায় দ্বিতীয় ভাগে দেখি কী বলছে কবিতাটা আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে কোদাল নিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুলবাগানের মাঝে কেউ তো তারে মানা নাহি করে কোদাল পাছে পরে পায়ের পরে গায়ে মাথায় লাগছে কত ধুলো কেউ তো এসে বকে না তার কাজে মা তারে তো পরায় না সব জামা ধুয়ে দিয়ে চায় না ধুলো বাড়ি মা তাকে ধুলোগুলো ধুতেও চায় না ইচ্ছে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক তাহলে কবিতাটাতে এখানে কি বলছে লেখকের মালি হতে ইচ্ছা করছে কেমন সে ধুলোবালি মেখে মাটি বাগানে কাজ করবে কেউ কিছু বলবে না মাও বকবে না জামা কাপড় ময়লা করে ফেললে মা কিছু বলবে না গায়ে হাতে ধুলোবালি লেগে থাকলে কিছু বকাও খাবে না তার মনে এইরকম স্বাদ হচ্ছে
যে সে যেন ফুলবাগানের মালিক। কেমন? এরপরে কি বলছে দেখি তৃতীয় ভাগে। একটু বেশি রাত না হতে হতে মা আমারে ঘুম পাড়াতে চায়, জানলা দিয়ে দেখি যে পথে পাখরি পড়ে পাহারাওয়ালা যায়। আধার গলি লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জলে, লণ্ঠনটি ঝুলিয়ে নিয়ে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির দরজায়। রাত হয়ে যায় 10টা 11টায়, কেউ তো কিছু বলে না তার লাগি। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। তাহলে এখানে লেখকের মনে তিনটি স্বাদ দেখা দিল, তাই না? ইচ্ছে, একটা হচ্ছে ফেরিওয়ালা, আর একটা হচ্ছে ফুল বাগানের মালিক, আর একটা কি পাহারাওয়ালা হতে চায়। সে তার মনে ইচ্ছে জাগছে। কেমন? তাহলে আমরা একটা সুন্দর কবিতা পড়লাম। এইবার আমরা কবিতা থেকে কিছু কিছু প্রশ্ন আমরা একটু জানব। কেমন? এই কবিতাটা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। একটু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা একটু জানি। উনি কোথায় জন্মগ্রহণ করেছেন? কলকাতায় জোড়াসাঁকো ঠাকুর পরিবারে। ওনার জন্ম 1861 খ্রিস্টাব্দ সালে। অল্প বয়স থেকে ঠাকুর পরিবারে থেকে প্রকাশিত ভারতীয় ও বালক পত্রিকায় নিয়মিত লিখতেন। তিনি লিখেছেন কথা কাহিনী, সহজ পাঠ, রাজশ্রী, ছেলেবেলা, শিশু ভোলানাথ, ডাকঘর, গল্পগুচ্ছ ইত্যাদি বহু সুন্দর সুন্দর রচনা করেছেন বই। এছাড়া তিনি অনেক গানও লিখেছেন, অনেক প্রবন্ধ লিখেছেন, ছবি এঁকেছেন। তাহলে ওনার কাজের কাজগুলো আমাদের কাছে একদম চিরস্মরণীয় হয়ে আছে, তাই না? তাহলে আমরা একটু জানবো যেই প্রশ্নগুলো যেখানে আছে, সহজপাঠ বইটির লেখকের নাম কী? আমরা সবাই জানি সহজপাঠ বইটির লেখকের নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্য নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্য নোবেল পুরস্কার পান। দেখো তারপরের প্রশ্নটা কি বলছে। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ। পাঠশালা শব্দটির একটি সমার্থক শব্দ হল বিদ্যালয়। কবিতার কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়? কবিতার কথক প্রশ্নগুলো দেখছো 52 পৃষ্ঠায়। দেখো কবিতায় কথক বাড়ির গলি দিয়ে কোথায় যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতার কথক শিশুটি বাড়ির গলি দিয়ে পাঠশালাতে যায়। তার পরের প্রশ্নটা দেখো, পাঠশালায় যাবার পথে কথকের মনে কোন কল্পনা জেগে ওঠে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতার কথক শিশুটি যখন সকাল 10টার সময় পাঠশালাতে যায়, সে দেখে তাদের বাড়ির গলি দিয়ে ফেরিওয়ালা ফেরি নিয়ে যাচ্ছে। সে কল্পনা করে সে স্লেট ফেলে দিয়ে ফেরিওয়ালার মতো ঝুড়িতে নানা রকম জিনিস নিয়ে বিভিন্ন রাস্তায় নিজের খুশি মতো ঘুরে বেড়াচ্ছে। তার বাড়ি ফেরার কোনো তাড়া থাকবে না বা দেরি হয়ে যাওয়ার ভয়ও থাকবে না। এটাই কিন্তু কবি মনে কল্পনা জেগে উঠেছে। তারপর দেখো কি বলছে। বলছে রাতের বেলা জানলা দিয়ে কথক কাকে দেখে? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতার কথক শিশুটি রাতের বেলা জানলা দিয়ে লণ্ঠন হাতে মাথায় পাকড়ি পরা পাহারাওয়ালাকে দেখে। তারপরের প্রশ্ন হচ্ছে, সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে সে কি দেখতে পায়? সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কি দেখতে পায়? তোমরা ঠিক একইভাবে লিখবে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্র স্বাদ কবিতায় কথক শিশুটি সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে দেখতে পায় বাবুদের ফুলবাগানের মাঝে মালি কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে। কী করছে? কোদাল দিয়ে মাটি কোপাচ্ছে বাবুদের ফুলবাগানের মালি। তাহলে আমরা
এখানে অনেকগুলো জিনিস আমরা দেখ প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। দেখো আরেকটা প্রশ্ন আছে ওখানে, ফেরিওয়ালা মালি কিংবা পাহারাওয়ালা জীবনের যে স্বাধীনতা কথককে কীভাবে আকর্ষণ করে, এই তিনটে চরিত্র এখানে দিয়েছে, তাদের যে স্বাধীনতা কথকের কেন ভালো লাগে বা কেনই তাকে কীভাবে তাকে আকর্ষণ করছে। তোমরা ঠিক একইভাবে লেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বিচিত্রস্বাদ কবিতা কথক একজন ছোট্ট শিশু, তাই তো? তার জীবনে স্বাধীনতা খুব কম এবং সে নিজে খুশি মতো সব কাজ করতে পারে না, তাই তো? সারাদিন ধরে সে সমস্ত মানুষজনকে দেখে, তার মনের মধ্যে ফেরিওয়ালা মালি কিংবা কখনো পাহারাওয়ালার জীবনের স্বাধীনতা তাকে তীব্রভাবে আকর্ষণ করে। ছোট্ট শিশুটি মনে করে ফেরিওয়ালা যখন যেখানে খুশি যেতে পারে, মালি মাটি মানে মাটি কোপায়, হ্যাঁ গায়ে ধুলোবালি মাখে, কিন্তু কেউ তাকে বারণ করে না, এবং পাহারাওয়ালা সারা রাত গলি মোড়ে জেগে থাকতে পারে, কেউ তাকে কিছুই বলে না। এই হলো কবির মনের একটা ভাব। এবং যে এই যে তিনটে চরিত্র এখানে আছে, তার যে স্বাধীন জীবনের যে স্বাধীনতা, এইভাবেই হচ্ছে কথকের মনে আকর্ষণ করেছে। কেমন? তাহলে আমরা এখানে অনেকগুলো প্রশ্নের উত্তর আমরা তোমাদের মানে জেনে গেলাম, তাই তো? তাহলে আমরা আজকে কী পড়লাম? বিচিত্রস্বাদ কবিতা পড়লাম, কার লেখা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, 50 পৃষ্ঠা, 51 পৃষ্ঠা আর 52 পৃষ্ঠা আজকে আমরা পড়লাম, কেমন? তাহলে এরপরে আমরা এই 53 পৃষ্ঠা থেকে তোমাদেরকে বাকি যে প্রশ্ন উত্তরগুলো আছে আমি সেগুলো করিয়ে দেবো, কেমন? তাহলে তোমরা কিন্তু খুব সুন্দর করে কবিতাটা মুখস্থ করে ফেলবে, খুব সুন্দর কবিতাটা। একটা ছোট্ট শিশু কী সুন্দরভাবে তার মনের ভাব বুঝিয়েছে, সে কী হতে চায়। তার সব সময় পড়াশোনা করতে ভালো লাগে না, হ্যাঁ ঘরের মধ্যে সবাই তাকে বারণ করে, এটা করবে না ওটা করবে না। হ্যাঁ, এখানে যে তিনটে চরিত্র দেখা গেছে, তিনটে চরিত্রের মধ্যে লেখক দেখেছেন যে ওদের মধ্যে সব স্বাধীনতা আছে, যেটা ওই ছোট্ট শিশুটি অর্থাৎ কথক অর্থাৎ লেখক সেটা পায়নি, তাই তো? এটা একটা খুব সুন্দর কবিতা আমরা পড়লাম, তোমরা এটা মুখস্থ করবে। আজকের এখানেই শেষ করব, এই পর্যন্ত, কেমন? সবাই খুব ভালো থাকবে, সবাইকে টাটা। দূরে সে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় দূর, চাপনের সুখ রেডিও রেডিও জাদু উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা, চলছে চলছে আমাদের সহজ পাঠ রেডিও নিবেদনে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সহযোগিতায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি রেডিও 90.8 MHz তোমাদের সঙ্গেই রয়েছি আমি বঙ্কুবাবু, বাংলা ক্লাস হলো। এইবারে আমরা চলে যাব কিসের ক্লাসে? আমরা একটা অন্য ধরনের পড়া পড়বো। আইপাড থেকে গৌরী আন্টি চলে এসছেন, তিনি রামকিঙ্কর বেঞ্জের আত্মকথা তিনি পড়াবেন। তোমরা যদি কেউ শান্তিনিকেতনে যাও, সেখানে কিন্তু রামকিঙ্কর বেঞ্জের মূর্তি আছে, আমি গেছি দেখেছি, চমৎকার চমৎকার মূর্তি, অসামান্য শিল্পী। সেই রামকিঙ্কর বেঞ্জের আত্মকথা ভাবতে পারো, ইন্টারেস্টিং ব্যাপার, হ্যাঁ খুবই ভেরি ইন্টারেস্টিং। তাই আর এক মুহূর্ত বিলম্ব করছি না, সরাসরি আমরা চলে যাচ্ছি ক্লাসে। টিং টং। সুপ্রভাত বন্ধুরা, আমি আইপাড়ির গৌরী আন্টি। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর বইয়ের রামকিঙ্কর বেঞ্জের আত্মকথা নিয়ে আলোচনা করব। এই আত্মকথা মানে নিজের কাহিনী। লেখকের সম্বন্ধে আমাদের বিশেষ কিছু বলার নেই, কারণ কাহিনীটি পড়লেই আমরা তা জানতে পারব। তাও অল্প কিছু কথা
যেগুলি এই বইয়ের মধ্যে নেই আমি তোমাদের সেগুলি জানাচ্ছি। তিনি 1906 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি একজন প্রখ্যাত ভাস্কর, মানে যিনি মাটি দিয়ে জিনিস তৈরি করেন এবং পাথর কেটে কেটে জিনিস বানাতেন। এছাড়াও তিনি একজন চিত্রশিল্পী ছিলেন। তার গড়া মূর্তির মধ্যে সুজাতা, গান্ধীজি, বুদ্ধদেব, হাটের সাঁওতাল পরিবার এগুলির খুব বিখ্যাত। 1976 খ্রিস্টাব্দে বিশ্বভারতী তাকে দেশোত্তম উপাধিতে ভূষিত করেন। এবার তার আত্মকথা পড়ি। যতদূর মনে পড়ে শৈশবেই আমার চোখে পড়ত আমাদের বাড়ি ঘরের চারদিকের দেওয়ালে নানা দেবদেবীর ছবি। ছবি আমার তখনই ভালো লাগত। ছোটবেলাতে আমি সেই সব দেখতাম আর কপি করতাম। কপি মানে যা দেখত সেগুলি আবার সেরকমই আঁকত, মানে প্রতিকৃতি। কি ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। ভিজুয়াল আর্ট মানে যা দেখব তাই আঁকব, আমার প্রথম বর্ণ পরিচয়। আমরা অবাক আঁকা শিখি প্রথম তো বর্ণ পরিচয় থেকে, সেরকম প্রত্যেকটা আঁকারও প্রথম কিছু শেখার ব্যাপার আছে। সেটাও অবাক আঁকার মতোই প্রথম কতগুলি ধাপ আছে। সেই ধাপে প্রথম ধাপটাই হচ্ছে বর্ণ পরিচয়গুলি আমরা, সেই রকম আঁকার ক্ষেত্রে উনি দেখে দেখে আঁকতেন, মানে সেটাই তার প্রথম বর্ণ পরিচয়, মানে আঁকার ক্ষেত্রে। মূর্তি গড়ার ইতিহাসও খুব মজার। আমাদের বাড়ির সামনের রাস্তাটা লাল মোরামে ঢাকা ছিল। মোরাম মানে হচ্ছে ইটের গুঁড়ো দিয়ে যে লাল রাস্তাটা। একদিন হঠাৎ বৃষ্টির পরে দেখি মোরাম ধুয়ে নীল রঙের মাটি বেরিয়ে পড়েছে। তার মানে লাল ইটের যে রঙটা সেটা ধুয়ে তার নিচে যে মাটি নীল রঙ সেটা বেরিয়ে পড়েছে। চোখে পড়া মাত্রই সেই মাটি খাবলে তুলে নিয়ে নানা রকম পুতুল তৈরি করতে লাগলাম। খাবলে মানে এমনিভাবে, মানে হাত দিয়ে কিছুটা মাটি তুলে সে নানা রকম পুতুল তৈরি করতে লাগলো। এখানে বলে রাখা ভালো যে আমার প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কুমোরপাড়া। প্রত্যেকটা শিল্পী তোমরা যখন যেমন আঁকা শিখতে যাও স্কুলে, সেরকম প্রত্যেকটা শিল্পী প্রথম থেকে স্কুলে গিয়ে শেখে। কিন্তু তার কোনো কিন্তু স্কুল ছিল না, সে কিন্তু প্রথম শিখেছিল কুমোরপাড়াতে গিয়ে। কুমোরপাড়ায় কী হয়, কুমোররা মাটির জিনিস তৈরি করে, তো উনি সেটা বসে বসে দেখে শিখতেন। ছেলেবেলা থেকে অনেকক্ষণ ধরে কুমোরের মূর্তি গড়া ও অন্যান্য কাজ দেখার বেশ অভ্যেস ছিল। ছোটবেলা থেকেই তিনি ওই কুমোরপাড়ায় যেতেন এবং কুমোরদের গড়া মূর্তি, তারপরে ধরো হাঁড়ি কলসি, এগুলি গড়া তিনি বসে বসে দেখতেন। তার মানে সেটাই ছিল তার ছবি আঁকার প্রথম স্কুল, কুমোরপাড়া। তাদের দেখেই তিনি শিখতেন এবং মাঝে মাঝে তিনি মাটি নিয়ে নাড়াচাড়া করতেন। এই মাটির জিনিস করতে গেলে তো রঙেরও প্রয়োজন আছে, শুধু তো মাটি দিয়ে জিনিস করলেই হবে না। এবার সেই রঙ উনি কোথা থেকে পেতেন সেটা আমরা জেনে নিই। রঙের প্রয়োজন ছিল গাছের পাতার রস, বাটনা বাটার শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, মুড়ি ভাজা খোলার ছাঁচা, ভুষো কালি, এগুলি রঙের প্রয়োজন মেটাতো। তাহলে তিনি কী কী রঙের জন্য ব্যবহার করতেন? গাছের পাতার রস, গাছের পাতা সবুজ, সবুজ রঙটা পেতেন। তারপরে বাটনা বাটা শিলের হলুদ, হলুদ তোমরা তো দেখেছো হলুদ রঙ, হলুদ রঙটা দিয়ে উনি হলুদ রঙ করতেন। মেয়েদের পায়ের আলতা দিয়ে তিনি লাল রঙ করতেন। আর মুড়ি ভাজা খোলার চাছা ভুষো কালি, মুড়িটা ভাজলে পরে মুড়িটা সেই যে লোহার যে কড়ার মধ্যে মুড়িটা ভাজা হয়, ভাজার পরে যখন মুড়িটাকে সরিয়ে নেওয়া হয় তার নিচে পুরো কড়াইটা কালো হয়ে যায়, সেই যে কালিটা সেটাও তিনি ব্যবহার করতেন রং হিসাবে।
পাড়ার প্রতিমাকারক মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে নিয়ে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ হতো। আচ্ছা, তোমরা তো যখন রং করো তুলি দিয়ে তো করো, কিন্তু তখন তো তার কাছে তুলি নেই। তিনি কি করলেন? তিনি করলেন কি, তিনি দেখেছিলেন যে পাড়ায় যারা প্রতিমা তৈরি করতেন তারা, সেই মিস্ত্রিরা সবসময় ছাগলের ঘাড়ের লোম কেটে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে কাজ করত। তিনিও সেটাই করলেন এবং তার তুলি তৈরি হয়ে গেল। এইভাবেই তিনি মূর্তিগুলিকে রং করতেন। তাহলে রঙও হলো এবং রঙটা করার জন্য যে তুলির প্রয়োজন ছিল সেটাও উনি এইভাবে প্রয়োজনটা মেটালেন। বাবার আর্থিক অবস্থা ভালো না থাকায় আমার অঙ্কন গুণটির জন্য স্কুলে আমি অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশুনোর সুযোগ পেয়ে এসেছি। তার বাবার অবস্থা যে ভালো ছিল না সেটা তো আমরা জানি, কারণ সে তো কোনো ড্রয়িং স্কুলে তোমাদের মতো ভর্তি হতে পারেনি। সেই জন্য সে এইভাবেই আঁকা শিখেছে, কুমোর পাড়ায় গিয়ে সে মূর্তি গড়া শিখেছে। সে রঙের প্রয়োজন মেটাতো কীভাবে সেটাও তোমাদের আমি জানালাম, তুলির প্রয়োজন কীভাবে মেটাতো সেটাও আমি তোমাদেরকে জানালাম। কিন্তু তার তো স্কুলে পড়াশুনো করতে হবে, তার স্কুলে তিনি পড়াশুনো যে জন্য তিনি অবৈতনিক ছাত্র হিসাবে পড়াশুনো করতেন, তার মানে তার পয়সা লাগতো না। কেন লাগতো না, সে খুব ভালো আঁকতো, এই গুণটির জন্য তাকে স্কুল থেকে তার মাইনেটা নিত না। স্কুলের দেওয়ালে ছবি আঁকা, ঝোলানো আর পত্রিকার ছবি দেওয়া আমার প্রতি মাসের কাজ ছিল। সে প্রতি মাসে স্কুলের দেয়ালে ছবি এঁকে ঝুলিয়ে দিত, আর পত্রিকা মানে যে ম্যাগাজিন যেটা তোমরা স্কুলের পত্রিকায় লেখো না বা ছবি আঁকা দাও না, সেইরকম সেই পত্রিকার তার ছবি দেওয়া হতো প্রতি মাসে। এটাই তার কাজ ছিল। আচ্ছা, আমরা তো এতক্ষণ রামকিঙ্কর পেজের আত্মকথার কিছুটা অংশ, তার জীবনের কিছুটা কথা, মানে প্রথম শৈশবের কিছুটা কথা আমরা জানলাম, পড়লাম। এই যতটুকু আমরা শিখলাম তার মধ্যে থেকে কতগুলি প্রশ্ন আমরা করতে পারি, তাই তো? আচ্ছা, আত্মকথা মানে কি? আত্মকথা মানে নিজের কথা। আত্ম মানে নিজের, নিজের জীবনী বা নিজের সম্বন্ধে বলা। আচ্ছা, ভিজুয়াল আর্টের কথা আমি তোমাদের পড়ার সময় বলেছি, তাহলে ভিজুয়াল আর্ট মানে কি? দেখে আঁকা, যা আমি দেখব তাই আমি আঁকব। তার বাড়ির সামনের রাস্তাটা কী দিয়ে ঢাকা ছিল? লাল মোরামে। লাল মোরাম বলেছিলাম কি, ইটের গুঁড়ো দিয়ে লাল রাস্তা। আচ্ছা, তিনি প্রথম কি মাটি দিয়ে মূর্তি শুরু করেছিলেন বলতো, মূর্তি গড়া শুরু করেছিলেন? তার কাছে তো কিছুই ছিল না। সে যখন বৃষ্টির জলে তার রাস্তাটা, সেই গুঁড়ো ইটের রাস্তাটা ধুয়ে গেছিল, তখন তার নিচে যে মাটিটা তিনি দেখতে পেয়েছিলেন সেই মাটিটা তুলে নিয়ে তিনি মূর্তি গড়া শুরু করেছিলেন। এবার এগুলি তো হলো তার মোটামুটি নিজের মতো করে সে শেখা। এবার তার প্রথম স্কুল কোথায় ছিল, ছবি আঁকার স্কুল? প্রথম তার ছবি আঁকার স্কুল ছিল কুমোরপাড়া। সে কুমোরপাড়ায় গিয়ে বসে থাকতো, আর কুমোররা যে মূর্তি বানাতো, হাঁড়ি কলসি বানাতো, সেগুলি সে বসে বসে দেখতো, আর মাটি নিয়ে নাড়াচাড়া করতো মূর্তি গড়ার জন্য। এইভাবেই সে প্রথম শিখল মূর্তি গড়া। তাহলে তার প্রথম স্কুল কোথায়? কুমোরপাড়ায়। এই তো গেল মূর্তি গড়ার কাজ। এবার মূর্তিকে তো রং করতে হবে। সেই রং তিনি কিভাবে জোগাড় করেছিলেন? তার কাছে তো পয়সা নেই, কারণ তার বাবার অবস্থা তো একদম ভালো ছিল না, তাই জন্য সে রঙের প্রয়োজন মেটাতো কীভাবে জানো? গাছের পাতার রস, বাটনা বাটা, শিলের হলুদ, মেয়েদের পায়ের আলতা, আর মুড়ি ভাজা, খোলার চাছা, ভুষোকালি। তাহলে
সে রং করতো কী দিয়ে? এবার তোমাদের উত্তরটা লিখতে একটুও কষ্ট হবে না। আচ্ছা, রং তো পাওয়া গেল, তুলিটা তিনি কী দিয়ে বানাতেন? তিনি ছাগলের ঘাড়ের লোম কেটে বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তাতে তুলির কাজ চালাতেন। তার অবস্থা তো ভালো ছিল না, তার বাবার অবস্থা একদম ভালো ছিল না, তাকে স্কুলে পড়ানোর পয়সাও তাদের ছিল না। তাহলে স্কুলে তিনি কী ছাত্র হিসাবে পড়াশুনো করতেন? অবৈতনিক ছাত্র হিসাবে তিনি স্কুলে পড়াশোনা করতেন, যেখানে তাকে মাইনে দিতে হতো না। কেন তাকে এই সুযোগটা দেওয়া হয়েছিল? কারণ তিনি খুব ভালো আঁকতে পারতেন, এটা তাদের জানা ছিল। সেই জন্য তাকে তার কাছ থেকে কোনো পয়সা নেওয়া হতো না বা মাইনে নেওয়া হতো না। এবার আমি তোমাদের আর একটা প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমি তোমাদের বলে দেব না। তিনি প্রতি মাসে স্কুলের একটা কাজ করে দিতেন, সেই কাজটা কি সেটা কিন্তু তোমরা চটপট একবার তার আত্মকথাটা পড়ে নাও। পড়ে নিয়ে যতটুকু অংশ আমি তোমাদের আজকে পড়ালাম ঠিক ততটুকু পড়ে নিয়ে দেখবে তার মধ্যে থেকেই তুমি উত্তরটা খুঁজে ঠিক বের করতে পেরেছ। চটপট লিখে ফেলো বন্ধুরা, খুব ভালো থেকো, আজ তবে আসি। রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ, কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশুনো, উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ। বন্ধুরা, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সহজ পাঠ রেডিওর। আজকের মতো আমি মঙ্কুবাবু নিচ্ছি বিদায়, খুব ভালো থেকো, কথা হবে পরের দিন। সাজিয়ে রেখে যাচ্ছি সাইবার সিকিউরিটির জন্যে সেই বিখ্যাত গানটি, চমৎকার গান, আমার প্রিয় গান, টাটা। সাইবার ক্রিমিনাল পিছিয়ে রাখছে জাল, আলাপ করে হাতিয়ে নেবে ডেটা পার্সোনাল, হ্যাক করবে, হ্যারাস করবে, ব্ল্যাকমেইল, বেকায়দা, ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা, 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 ফেক প্রোফাইল খুলে তুলে নেবে ফায়দা। ভার্চুয়াল বন্ধু হবে চেনা হাতে গোনা, চেনা 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 হাতে গোনা, নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, জালে পড়বো না, না জালে পড়বো না, ইন্টারনেটে খেলবো পড়বো তবু পারে পড়বো না, ইন্টারনেটে খেলবো পড়বো তবু পারে। It's really fun. কিন্তু সারাদিন ফোন স্ক্রিনে মুখ বুঝলে নেশা not done. না নেশা not done. নে নেশা not done. অচেনা অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক, ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিঙ্ক, টাইটানিক সিঙ্ক, টাইটানিক সিঙ্ক। অ্যাপ আছে সঙ্গে আছে লোভনীয় লিংক, ক্লিক করলে হতেই পারে টাইটানিক সিঙ্ক, ট্রোল আছে ছদ্ম বেশি দিতে কত ঘুষ, সাথে প্রাইমারিতে ঘুষ, কিন্তু শেষে পাখি হুশ, যখন ডেঞ্জার, যখন ডেঞ্জার, যেতে ডেঞ্জার, চুপ করে না থেকে বলতে হবে মা বাবাকে। আর আছে হেল্পলাইন অনেক আইন, সঙ্গী আমার, হ্যাঁ সঙ্গী আমার, শ্বশুর সঙ্গী আমার, তাই নো ডিপ্রেশন, নো নো ডিপ্রেশন, নো 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 রোনা ধোনা, নেটে থাকবো নিশ্চয়ই কিন্তু জালে পড়বো না, নেটে 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 থাকবো নিশ্চয় কিন্তু জালে পড়বো না, হ্যাঁ জালে পড়বো না, না জালে পড়বো না, ¡Gracias!
রেডিও জেইউতে শিশুদের জন্য সহজ পাঠ। কমিউনিটি রেডিওর মাধ্যমে শিশুদের পড়াশোনা উদ্যোগে পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।